আমরা সবাই অফিসে কাজ করতেছিলাম, তো হঠাৎ করে একটা পাখি ঢুকে পড়লো অফিসের ভিতরে। তো আমরা তো একটু অবাক হয়ে গেলাম যে মনে হচ্ছে, না না পাখিটাকে আমরা এখনও চিনতে পারিনি। পাখিটা চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে, তো দেখি দেখা যাক পাখিটাকে আমরা চিনতে পারি কিনা। তো ইদানিং তো অনেক রকম পাখি দেখি, কলা ওই যে শুনতেছি যে বাদুরের মাধ্যমে করোনা ছড়ায়, তো এটা মনে হচ্ছে বাদুরের মেবি। তো এখনও আমরা ক্লিয়ার না যে পাখিটা আসলে কী পাখি, তবে দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে। ওই দেখেন সে কীভাবে সে তাকাচ্ছে, আমার তো খুব ভয় লাগতেছে। করোনা ইদানিং শুনতেছি যে বাদুর থেকে করোনা ছড়াচ্ছে, আমরা তো অনেক আগেই শুনছি যে বাদুর থেকে করোনা ছড়াচ্ছে। তো এবং এই পাখিটির মাধ্যমে অনেকগুলো রোগ ইতিমধ্যেই ধরা পড়ছে, যেমন সার্স রোগ, তারপর হচ্ছে যে ইবোলা, জিকা, এরকম আরও অনেকগুলো ভাইরাস এই বাদুর থেকে বা চামচিকা, ছোটোটাকে নাকি চামচিকা বলে আর বড়োটাকে নাকি বাদুর বলে, এইটা কোনটা, এটা কি বাদুর না চামচিকা, এখন আমরা ক্লিয়ার না। দেখেন সে স্পাইডারম্যানের মতো লাভ হচ্ছে, দেখেন পুরো একবার স্পাইডারম্যানের মতো, একবার দুই পা ছড়াই দিয়ে সে যে সে পুরো স্পাইডারম্যান। ওয়াও, আমরা ছোটোবেলায় বাদুর নিয়ে অনেক শুনছিলাম, ওই যে বাদুর নিয়ে আমরা একটা কবিতা পড়ছিলাম। তো কবিতাটা অনেকটা এরকম যে, আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে, টোপর মাথায় দে আরে দেখতে যাবে কে, চামচিকেতে বাজনা বাজায় ঠ্যাংরা কাঠি দে। কবিতাটা আসলে অনেক সুন্দর। তো দেখা যাক এটাকে ধর, মোটামুটি সে আমাদের মানে সবাইকে ফাঁকি দিয়ে সে দেখেন কীভাবে সে লাফাচ্ছে। এখন সে একবার কর্নারে চলে গেছে পুরো স্পাইডারম্যানের মতো, এবং দেখতে কি ভয়ঙ্কর লাগতেছে। তো এটা অনেকেই এখানে আমরা আসলে কেউ আমি বুঝতে পারতেছি না, এটা মনে হচ্ছে চামচিকা হবে, যেহেতু কলাবাদুর নর্মালি হচ্ছে যে রাতে, কলাবাদুর হচ্ছে যে রাতে তারা ইয়ে হয়, নর্মালি হচ্ছে তারা দিনের বেলায় ঘুমাই থাকে, রাত্রেবেলা তারা বের হয়। কিন্তু চামচিকা হচ্ছে এরা হচ্ছে দিনের বেলা বের হয়, এবং এরা বিভিন্ন বিল্ডিং বা উঁচু যে বিল্ডিংগুলি আছে সেই বিল্ডিংগুলিতে এরা নর্মালি তারা ওইখানে যাতায়াত করে। তো এই বাদুর হচ্ছে আসলে একটা স্তন্যপায়ী প্রাণী, এবং এরা বিভিন্ন ধরনের পোকামাকড়, যে পোকামাকড়গুলি আছে সেই পোকামাকড়গুলি এরা খায়, এই কারণে এদের কাছ থেকে বিভিন্ন রোগ ছড়ায়। এবং আমরা কিছুদিন আগে শুনছি যে ইন্দোনেশিয়াতে নাকি ইন্দোনেশিয়া সহ আরও অনেক দেশে নাকি বাদুর চুপ নাকি খায়, মানে কী ভয়ঙ্কর। অথচ এই 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 পাখিটা থেকে হচ্ছে যে অনেকগুলো রোগ ছড়ায়। দেখা যাক আমাদের গাড় চেষ্টা করতেছে পাখিটা ধরার জন্য, ইতিমধ্যে সে এটা বেরোই যাচ্ছে মনে হচ্ছে, বেরোই যাবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বেরিয়ে গেল। তো মনে হচ্ছে এবার আর আমরা তাকে ধরে রাখতে পারবো না, তাই মনে হচ্ছে এবার আমাদেরকে সে ফাঁকি দিয়ে এবার সে চলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ তাই হচ্ছে, হ্যাঁ আমাদেরকে ফাঁকি সে চলে গেলো। তো ধন্যবাদ সবাইকে, একটু মজা করলাম।